হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন দাস। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে চোদ্দ শাক চোদ্দ প্রদীপের দিন। চোদ্দ শাক তো আমি খেয়ে নিয়েছি, তোমরা কারা কারা খেয়েছো সেটা কমেন্টে জানিও আমাকে। এখন দেওয়া হবে চোদ্দ প্রদীপ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তার জন্যই আর কি ভিডিওটা করা, কারণ আজকে আমি ঠাকুর দেখতে যাচ্ছি না, কারণ ওয়েদারের অবস্থা ঠিক ভালো নেই, তাই বেরোতে সাহস পাচ্ছি না। তো আজকে বাড়িতে চোদ্দ প্রদীপ দেবো, বাড়িতেই সময়টা কাটাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। লাগছে দেখো, প্রদীপ জ্বালানো হয়েছে, চোদ্দ প্রদীপ তো দেওয়া হয়ে গেল, তোমাদের তো সেটা দেখালাম আমি। আর আজকে যেহেতু কোথাও বেরোচ্ছি না, তাই ভিডিওটা বেশি বড় করছি না, জাস্ট এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই সেটাই করলাম। খুব ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ব্লগ বলতে পারো। তো চলো, আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ঠাকুর তো দেখতে যাবো, অবশ্যই সেই ব্লগগুলোও আসবে, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটা খুব ভালো করে এনজয় করো। টাটা, গুড নাইট।